নমস্কার, এসে গেছি আমি আপনাদের সেই প্রিয় প্রাঞ্জল। আজকে কয়েকটা টুকরো টুকরো দৃশ্য আপনাদের সামনে বর্ণনা করব। প্রথমে চলে যাচ্ছি বিশ্ব বিখ্যাত দাবাড়ু বিশ্বনাথ আনন্দের কাছে। অ্যাডাম, আপনি কি খেলেন দাবা? আচ্ছা, আপনি জানেন এটাকে বাংলায় কি বলে? মানে দাবাকে বাংলায় কি বলে জানেন? না, জানি না, খবরটা জানার চেষ্টা করবেন না, ঠিক আছে? মানে এটা খুব খারাপ দাবা। যাই হোক, সো আপনার এই মুহূর্তে কি প্রতিক্রিয়া? দেখুন, প্রতিক্রিয়া বলতে আমার মন মেজাজ খুব খারাপ, কারণ আমি যখন দেখলাম সলমান খানের দাবাং বেরোলো, আমি ভাবলাম বোধহয় ওখানে আমার কোনো রোল থাকবে, বুঝলি তো, দাবাং রয়েছে, দেখলাম কিছু না, ওখানে একটা সর্বোপাসনা নারী মন্নি বাজা নামে টিম নেচে বেরিয়ে চলে গেল। ওই দিকে মন খুব খারাপ, তারপর দাবাং টু, সেখানেও আমার কিছু হলো না। যাই হোক, সেখানে করি না কাকু, তা আমরা তো ভেবেছি যত দাবানি সিনেমা হচ্ছে তো ভাবলাম আমাদের কোনো রোল থাকবে, তো তাই নিয়ে আমি একটা দুঃখের একটা গান বানিয়েছি। গানটা শোনেন, শোনান। আহা কি আনন্দ দাবাতে দাবাতে, গজ দিয়ে নৌকা কাটে, মন্ত্রী দেখে রাজার ফাটে, আহা কি আনন্দ দাবাতে দাবাতে। তার মানে জিজ্ঞেস করলাম, আপনি কি দাবান? না, আমি তো দাবাই না, আমি দাবা খেলি, হচ্ছে একই ব্যাপার হলো। এর দাবাতে শিখবেন, এর দাবাতে আরো ভালো প্রস্তাব করতে পারবেন। প্রথম দৃশ্য শেষ, পরের দৃশ্য চলে যাবো একটু ঐতিহাসিক প্রেক্ষাপটে। সেখানে দেখতে পাচ্ছি রাজা আলেকজান্ডার দাঁড়িয়ে আছে, সামনে দেখেছে পুরু, যুদ্ধ হয়েছে ম্যাসিডোনিয়ার যুদ্ধ, আলেকজান্ডার সাথে পুরু, তো সব কিছু রেডি। লক্ষ্য করে দেখবেন আলেকজান্ডার একটা অদ্ভুত রকমের ড্রেস পরত, এইটুকু, একটা মাইক্রোমিনিস কাটের মতো পরত, তবে আন্ডারওয়্যার পরতো কিনা আমি জানি না, আমি তো কোনো তুলে দেখিনি, ইচ্ছেও হয়নি আর কি। সো এরপরে এসছে, তো দুজনে পুরু আর আলেকজান্ডার একে অপরের দিকে তরোয়াল নিয়ে তেড়ে গেছে, আর মারবে, হঠাৎ পুরু সামনে এগিয়ে গিয়ে থেমে গেছে, চমকে গেছে আলেকজান্ডার, কি হলো, মারবি না? বলছে না, তোমার সঙ্গে যুদ্ধ করবো না। বলছি কেন? তুমি একটা মিনিস খাট পরে যুদ্ধ করতে এসছো ওই খোলা মাঠে, যদি জোরে হাওয়া দেয় কেউ, বুঝতে পেরেছো? আবার তুমি তলায় পুরুষ কিনা আমি জানি না, ওই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। বলে পুরু গান করছে, বলছে দেখেছি প্রথমবার মিনিস কাটে আলেকজান্ডার, পাশ থেকে সৈন্যগুলো বলছে টেনে খুলে দে, টেনে খুলে দে, টেনে খুলে দে, যুদ্ধ আরম্ভ হলে দেখা যাবে আন্ডারওয়্যার, টেনে খুলে দে, টেনে খুলে দে, টেনে খুলে দে, এই তো অবস্থা, বেরিয়ে গেছে। এবার চলে যাচ্ছে এটা অন্য প্রেক্ষাপটে, মানে এতক্ষণ বললাম খেলাধুলো, এবার চলে যাচ্ছে একটু মিউজিক্যাল প্রেক্ষাপটে, মানে ধরুন অরিজিৎ সিং, অরিজিৎ সিং এর খুব পেট খারাপ হয়েছে, মারাত্মক মারাত্মক লেভেলে পেট খারাপ হয়েছে, মানে দিনে 22-30 বার যাচ্ছে আসছে করছে, সেই সময় বাথরুমের সামনে লম্বা লাইন, উনি কোনো মতে লাইন টপকে ঢুকতে যাবে বাথরুমে, সেই সময় এক সাংবাদিক চলে এসছে, দাদা দাদা চারপাশটা পড়েছিল, আজকে কোনো প্রশ্ন করবেন না দাদা, আমার অবস্থা খারাপ, দাদা দুটো প্রশ্ন, কোনো প্রশ্ন না, একটা প্রশ্ন, কি হয়েছে বলুন, আমার অবস্থা খুব খারাপ, দাদা একটা গান শুনুন, একটা গান, আজকে অবস্থায় গান তো একটা গান, সাংবাদিকও নাচো, অরিজিৎও নাচো, লাস্টে জয় হলো সাংবাদিকের, অরিজিৎকে রাজি করিয়ে ফেললো একটা গান শোনাবার জন্য। দেখো অরিজিৎ সিং গাইছে, ফেটে গ্যাস জমতে থাকে, পেটে গ্যাস জমতে থাকে, ভোটবার আওয়াজ হচ্ছে ফাঁকে, উজ্জ্বলা ভাব অম্বল ঢেকুর, শান্তি নেই এ যন্ত্রণা, চোখ বন্ধ করে গাইছিল, কি হয়েছে পেছনের লোকজন টোককে ঢুকে গেছে, বাথরুম দরজা দিয়ে দিয়েছে, বাথরুমে কে দরজাটা খোল, দরজাটা খোল, আমার পড়ে যাবে ঝোল, পড়ে যাবে ঝোল, দরজাটা খোল, পড়ে গেছে ঝোল। এরপরে চলে যাবো অনুপম রায়ের কাছে, আমাদের বিখ্যাত সিঙ্গার অনুপম রায় পুরীতে গেছে জগন্নাথ দেবের মন্দিরে, আরো লোক, আরো গান চাই, আর ভিড় গান চাই, অনেকক্ষণ ঠিক আছে, চলে এসছে ওপর থেকে জগন্নাথ দেব, বল ডাকছিস আমাকে, হ্যাঁ ঠাকুর আমার একটা রিকোয়েস্ট ছিল, কি বল বল, বলছিলাম যে আমার তো বেশ অনেক কটা গানই হিট হয়েছে, আমার জন্য নেক্সট যে কটা গান আসছে যেন সেগুলো হিট হয়, উফ তোর তো হিট হয়েছে, ভালো কাজ, তো এত বড় কি আছে, ঠিক আছে হিট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে অনুপম পিছন থেকে দেখেছে ঠাকুর জগন্নাথ দেব, এ শোন না কি হয়েছে, বলছি কি দেখ আমার তো তোর লাইভ প্রোগ্রাম দেখার কোনো মানে সৌভাগ্য হয় না, লোকে আমাদের রথেই সাজিয়ে রাখি, তাকে যখন রথ থেকে নিয়ে এসছি গানটা শুনি যা, আসলে তোরটা আমারও ভালো লাগে, শোনাবি তো, বলছেন হ্যাঁ ঠিক আছে শুনুন, দেখুন অনুপম রায় গান শোনাচ্ছে জগন্নাথ দেবকে, বলছে
বাড়িয়ে দাও তোমার হাত, আমি আমার তোমার আঙুল ধরতে চাই, বাড়িয়ে দাও। এই কোথায় গেছে জগন্নাথ দেব? চলো আমার দুটো হাত নিয়ে বলে আমাকে বাড়িয়ে দাও তোমার হাত করতে পারো।